হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সম্পা বিশাল ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো আমরাও ভালো আছি তোমাদের আশীর্বাদে। আবার আজকে চলে এসেছি নতুন ব্লগ নিয়ে। তো মানে আমার তো পুরো টাইম টেবিল পুরো চেঞ্জ হয়ে গেছে, একদম সারাদিন একটুকু টাইম পাই না। মানে টাইম পাই না বলতে ওকে নিয়ে থাকতে হয়, ও একা থাকতে পারে না, সেই জন্য। এতদিন তো বাড়িতে ছিলাম, তো মা ছিল, ভাই বোন সবাই ছিল, তো ওকে নিয়ে রাখতো, অসুবিধে হতো না, কাউকে না কাউকে সামনে পেতো। তো এখানে তো এখন দু তিন দিন হয়েছে এসেছি, তো ও একা থাকতে পারছে না, ওকে নিয়ে সারাক্ষণ বসে থাকতে হয়, আর দূরে একটু সামনে থেকে সরলে কান্না শুরু করে দেয়। তো সেই জন্য আমি সারাদিন কোনো রকমের কোনো ব্লগ রেডি করতে পারিনি। তো এখন ওর পাপা এসেছে, তো ওর কাছে দিয়ে তারপর এখন আমি ব্লগ স্টার্ট করছি। তো দুপুরে তো ভাত করেছিলাম, তো ভাত তরকারি, তো সেটা আছে এখন ভাত, আর এখন আমি তরকারি করছি। চলো তোমাদেরকে দেখাই আমি এখন কিসের তরকারি বানাবো। আমি এখন বেসনের বড়া দিয়ে তরকারি করব, এটাই বানাচ্ছি। এখন আর কিছু করবো না, এটারই তরকারি দিয়ে আমাদের হয়ে যাবে। এখন মনে হয় যত শর্টকাটে আমি রান্না করতে পারি তত আমার জন্য ভালো। মেয়ে ঘুমিয়ে পড়েছে, তো আমি যাচ্ছি এখন বিছানা করতে। আগে বিছানাটা করে আসি, তারপর এদিকে রান্না করব। আমি বিছানা করে চলে এসেছি, আর বিছানা করে এসে দেখি এটা পুরো রেডি হয়ে গেছে, তো নামিয়ে নিয়েছি। এখন তো তরকারিটা করে আমি খাওয়া দাওয়া করে নেবো, তারপর আমি অন্য কাজ করব। টাইম টেবিল তো একদম চেঞ্জ হয়ে গেছে, কারণ আগে ওকে দেখতে হয় তারপর কিছু। তো সেই জন্য এখন দেরি হয়ে যায় আমার সব কাজ করতে, অনেক সময় করতেও পারি না। তরকারি হয়ে গেছে, রান্না হয়ে গেছে। তো এখন আগে খাওয়া দাওয়া করে নিই, তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হবে। খাওয়া দাওয়া করে চলে এসেছি, তো এখন বাকি কাজগুলো করে নেবো, যেন সকালে আমার সুবিধা হয়। আজকে তো বিশাল কাজে যাওয়ার আগে ঝাঁটটা দিয়ে গেছিলো ঘর, আমি পারিনি করতে। তো সেই জন্য আমি এখনই
সব কাজ করে রাখবো, বাসন টাসন যা বেরিয়েছে ওগুলো ধুয়ে রাখবো, তাহলে আমার সকালে বেশি অসুবিধা হবে না। দেখেছো আমি এখন বাসনপত্র সব ধুয়ে নিয়েছি, এখন আর কোনো কাজ নেই। তো আজকের ব্লগ আমি এখানেই শেষ করছি, আবার তোমাদের সঙ্গে কালকে দেখা হবে নতুন ব্লগ নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো। আর এখনও যারা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো তোমাদের সবাইকে বাই বাই।